ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের মাঝে অন্যান্য দিনের মতো আমাদের এই ইংলিশ গ্রামার এবং টেন্সে। চলো দেখি আজকে আমরা কি শিখি। আজ তোমাদের কিছু মজার জিনিস শেখাবো। দেখো, আমি যেটা আজকে বলতে চেয়েছি সেটা হচ্ছে মাত্র 3টি সূত্র বা লাইন মনে রাখলেই তোমরা 12টা টেন্সকে মনে রাখবে। কিভাবে সেটা একটা, আর একটা কিছু ভিন্ন ধরনের প্রয়োগ দেখাবো। এবার তাহলে চলো। এক নম্বরে বলছি ডিভার। ডিভার কোনগুলোকে বলি আমরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ইত্যাদি। এদের পরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় বা মেন ভার্বের আইএনজি ফর্ম বসে, অবশ্য অ্যাক্টিভ ভয়েসে। আর না যদি বসাও তোমরা, তাহলে কি করবে? কন্টিনিউয়াস টেন্সকে ভুল, টেন্সের যে কোনো একটা ভুল হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এটা অ্যাম ইজ আর এর পরে ইটিং, এ বাক্যটা ঠিক আছে, কিন্তু এখানে আই অ্যাম ইট আছে, এ বাক্যটা ভুল। আই অ্যাম ইটস রাইস, এই বাক্যটাও ভুল। অর্থাৎ ইটিং না বসিয়ে যা কিছু বসাবে ভুল হবে। অবশ্য প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে পারো। এই একটা নিয়মকে যদি মনে রাখতে পারো, তাহলে 3টা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস, বা 3টি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম 6টা টেন্সের ভুলকে আটকে দিতে পারবে। 2 নম্বর হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এদের পরে কি হয়? নাতে মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসে। বসালে যদি না বসাও, তাহলে তোমরা কি করবে? পারফেক্ট টেন্সের ভুল করবে। একটা উদাহরণ দেখো, আই হ্যাভ ইটেন রাইস, বাক্যটা ঠিক, কিন্তু যদি করে আই হ্যাভ ইট রাইস, বাক্যটা ভুল। আই হ্যাভ যদি ইটিং রাইস করি, তাহলেও বাক্যটা ভুল। অর্থাৎ তাহলে এই 3টা, এই একটা নিয়মকে যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা 3টে পারফেক্ট টেন্সকে কন্ট্রোল করতে পারবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আর একটা নিয়ম এসো, ডুইং ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। বা টু একটা প্রিপোজিশন আছে, কিছু মডাল আছে। মডাল এর আগে আমি বিভিন্ন ইয়েতে আগেরগুলোতে আলোচনা করেছি, যদি দরকার হয় তোমরা সেখানে মডালটা কি সেটা জেনে নেবে। আমি মডাল নিয়ে অবশ্য আরেকদিন এক্সট্রা ডিফারেন্স আলোচনা করব, শুধু মডাল নিয়ে, যে মডাল কোনটাতে কীভাবে ব্যবহার করা হয়। আপাতত আমার আগেকার ভিডিওগুলো দেখলে তুমি জানতে পারবে মডালগুলো কি। এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যদি না বসাও তাহলে তোমরা ইনডিফিনিট টেন্সের ভুল করবে। কীরকম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তার মানে এখানেও তোমরা 3টে টেন্সকে কন্ট্রোল করলে। একটা উদাহরণ দেখো, আই ডিড প্লে টু স্কোর, বাক্যটা ঠিক, কিন্তু যদি বলা হয় আই ডিড প্লে টু স্কোরিং, এখানে বাক্যটা ভুল আছে। কারণ এখানে দেখো টু এর পরে স্কোরিং আছে, বা আই শ্যাল ডিড স্কোরিং। আই শ্যাল মডাল, এটা মডালের পরে 1 নম্বর ফর্ম বসে, না বসে আমি ডিড বসিয়েছি, বাক্যটা ভুল। তাহলে এই 3টে নিয়মের মাধ্যমে, একটা বি ভার্বের পরে ভার্বের আইএনজি, হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, আর ডুইং ভার্ব ইত্যাদি মডালের পরে ভার্বের 1 নম্বর ফর্ম, এই 3টে জিনিস মনে রাখতে পারলে তোমরা 12টা টেন্সকে কন্ট্রোল করতে পারবে। এবার চলে এসো একটা ভিন্নধর্মী প্রয়োগ দেখায়। ভিন্নধর্মী প্রয়োগ দেখায় বলতে সাধারণত কি, তোমরা কি জানো? আই এর পরে অ্যাম বসাতে হয়, তাই তো? তোমরা যদি বলে দিই যে না, আই এর পরে অ্যাম না বসিয়ে অন্য কোনো একটা বাক্য বলো তো দেখি, তোমাদের অনেকের পক্ষেই সেটা হয়তো সম্ভব না, কিন্তু এটা সম্ভব। দেখো, যেমন আমি লিখলাম আই ইজ এ লেটার, আই হয় একটি বর্ণ, কারেক্ট বাক্যটা। আমি আই এর পরে ইজ বসিয়েছি, অ্যাম বসাইনি, কিন্তু তবু বাক্যটা কারেক্ট। অবশ্য এখানে আই মানে আমি নয়, আই একটা বর্ণ। আর একটা অদ্ভুত প্রয়োগ দেখো, আই এর পরে কি হয়? ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়াজ হয়। তোমরা তো ওয়ার শুনোনি, কিন্তু আমি এখানে লিখেছি দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, আই ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। এটাও কিন্তু বাক্যটা সম্পূর্ণভাবে ঠিক। এটা সম্ভাবনা অর্থে এই ধরনের ওয়াজের পরে পরিবর্তে ওয়ার বসানো হয়। আবার সাধারণত 2টো ভার্ব পরপর একটা বাক্যে একই দুই ধরনের হয় না। এখানে আমি দেখো একটা বাক্য লিখেছি, ইফ আই হ্যাড হ্যাড এ কার, যদি আমার একটি গাড়ি থাকতো। এখানে হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর হ্যাডটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এই হিসাবে হ্যাড হ্যাড দুটো ভার্ব ব্যবহার হয়েছে। দেখতে অদ্ভুত লাগলো, বাক্যটা রাইট। আর একটা বাক্য আমি ব্যবহার করছি, আই উইল ডু অর ডাই, হয় মরবো নয় করবো। আই এর পরে সাধারণত শ্যাল বসে, আই বা উই এর পরে শ্যাল, বাকি ক্ষেত্রে উইল বসে, কিন্তু এখানে আই এর পরে আমি শ্যাল না বসিয়ে উইল বসিয়েছি, উল্টো প্রয়োগ। যখন আমরা কোনো প্রতিজ্ঞা, শপথ ইত্যাদি করব, তখন উল্টোটাই হবে, আই এর পরে উইল। এখানে যদি শ্যাল বসাও তাহলে বাক্যটা ভুল হবে, কিন্তু আই এর পরে উইল বসাও, বাক্যটা কারেক্ট। আর একটা বসিয়েছি কি, পরপর দুটো মেন ভার্ব বসিয়েছি দেখো, আই ডু উইশ। এই ধরনের ডু ভার্বগুলোকে মেক, এরকম কিছু গেট ইত্যাদি ভার্ব আছে যাদেরকে আমরা মজার ভার্ব বলে থাকি। আই ডু উইশ, ডুটা উইশের আগে ব্যবহার করা হয়েছে আর উইশ ভার্বটাকে জোর দেওয়ার জন্য, অর্থাৎ আমি ইচ্ছা করি, কি ইচ্ছা করি, আমার সেই যে কোনো একটা কিছু হতো সেই ইচ্ছাটাকে জোর দেওয়ার জন্য আমি এখানে ডু ব্যবহার করেছি। এরকম এখানে আমি দেখো পাঁচটা একটু ভিন্ন ধরনের অদ্ভুত প্রয়োগ দেখাবার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা তিনটা সূত্র মনে রেখে যেমন 12টা টেন্সকে কন্ট্রোলে আনতে পারবে, আবার কি এরকম 5টা সেন্টেন্সের ভিন্ন ধর্মী অথচ সঠিক প্রয়োগ মনে রাখতে হবে। এরকম শর্টকাট ও মজাদার অনেক প্রয়োগ আমার কাছে জানতে পারবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মাত্র 7 থেকে 8টি নিয়ম মনে রাখলে পুরো ভয়েস চেঞ্জ করা যাবে। কীভাবে সেটা আমি পরের এপিসোডে দেখাবো। যাই হোক, সঙ্গে দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিও কমেন্ট কেমন লাগছে সেটা কমেন্ট করো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, জয় হিন্দ। পরের এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।